ব্যবসা অর্থাৎ মাদক চোরাকারবারি ছাড়াও স্বর্ণ চোরাকারবারি, অস্ত্র ব্যবসা এবং বুড়ি এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং অনৈতিকভাবে বা বিভিন্ন উপায়ে যারা বিভিন্ন ধরনের চোরাকারবারি এই পার্শ্ববর্তী বর্ডার দিয়ে করে থাকেন, অর্থাৎ গরু আনা বা বিভিন্ন ধরনের চোরাকারবারি যারা করেন তাদের কাছ থেকে চাঁদা আদায় কিন্তু বিভিন্ন অপকর্মে তিনি লিপ্ত ছিলেন। যেই সন্ত্রাসীর কথা বলেছি আমরা, যিনি কিনা পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন আত্মগোপনে বিপুল পরিমাণ অন্যান্য সন্ত্রাসী বা সহযোগীদের নিয়ে, সেই সন্ত্রাসীর সাথে সমন্বয় করে তিনি মূলত 2017 সাল থেকে এই সিন্ডিকেটের একজন বড় মাদক চোরাকারবারী হিসেবে তিনি মাদক ব্যবসা করে যাচ্ছেন। যদিও এই জাফরুল ইসলাম ওরফে প্রকাশ বা বামুন মেম্বার তিনি 2021 সালে পালংখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে তিনি নির্বাচিত হন, কিন্তু তিনি সবসময় আত্মগোপনে থাকেন এবং আত্মগোপনে থেকে তার সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক ব্যবসার কার্যক্রম সহ অন্যান্য চোরাকারবারি যে ব্যবসা তিনি করে আসছিলেন তার মূল ব্যবসা বা মানুষের কাছে তিনি চিংড়ি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন এবং তার বেশ কয়েকটি চিংড়ির ঘের বা স্থাপনা তার ছিল। গ্রেফতারকৃত জাফর ইসলাম প্রকাশ ও বাবুল মেম্বার, যিনি 2001 সালে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে তিনি ভর্তি হন, পরবর্তীতে তিনি সেখানে পড়াশোনা স্থগিত করে মূলত 2003-04 সালে তিনি ডিগ্রি সম্পন্ন করেন। তার অপরাধ কর্ম শুরু হয় মূলত 2005 সালে, যেখানে জাবু নামে একজন ব্যক্তির হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন এই জাফর ইসলাম প্রকাশ। তারপর থেকেই তিনি অধিকাংশ সময় আত্মগোপনে থাকতেন। তিনি 2005-06 এই সময়টাতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন, ওনার স্ত্রী একজন MBBS ডক্টর যিনি কক্সবাজার এলাকায় ডক্টরি পেশায় নিয়োজিত আছেন। 2008 সালে তিনি মূলত মাদক চোরাকারবারির সাথে তিনি যুক্ত হন এবং 2008 সালে সর্বপ্রথম তার নামে একটি মাদকের মামলা হয়।